মধ্যগাজার নুসিরাত শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন আহত হয়েছেন বেশ কয়েকজন রোববার সন্ধ্যায় চালানো এই হামলায় একটি মসজিদ ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় জালাজাউন শরণার্থী শিবির ও একটি গ্রামে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে পাঁচজন ফিলিস্তিনি আহত হয়েছেন চলমান হামলার মধ্যেই শরণার্থী শিবির থেকে নিজেদের আবাসী স্থলে ফিরতে শুরু করেছে গৃহহারা ফিলিস্তিনিরা